করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো রবিবারে সকাল সকাল বেসিনের আয়নাগুলো ঠিক করার জন্য লোক চলে এসেছে। আয়নার ভেতরে লাইট জ্বলছে, বাট ক্রিস্টালগুলো এক জায়গায় জড়ো হয়ে গেছে, তাই ঠিক করতে দিলাম। তারপর আমরা চলে গেলাম সোজা বড় বাজার। বড় বাজারে কিছু সবজি মার্কেটিং করব, কারণ ঘরে সবজি আমি রবিবার দিন কিনে রেখে দিই, তারপরে উইকেন্ডের মাঝে একবার কিনি, তাহলে সুবিধা হয়, কারণ সকাল সকাল বাচ্চাদের জন্য রান্না করতে হয়, স্কুল যায়। তমলুক মেছো বাজারে 10 ভাইয়ের দোকান বেশ নাম করা। এখানে সব রকমের সবজি পাওয়া যায়, যেমন সবজি আপনার দরকার সব রকমের সবজি এবং খুব ভালো ফ্রেশ টাটকা পাওয়া যায়। আর এই যে শঙ্কর মাছ, শঙ্কর মাছ খেতে নাকি দারুণ সুস্বাদু সমু বলছিল, তবে আমি কোনোদিন খাইনি। আমি বেশিরভাগ মাছই খাই না। আর এই যে এখানে ভ্যারাইটিস মাছ পাওয়া যায় তমলুকের এই মেছো বাজারে, প্রথমে তো আমি পম্পলেট দেখে ভাবছিলাম বাউল মাছ, তা ভাবলাম যে পম্পলেট মাছগুলো এইরকম কেন হয়ে গেছে, তারপরে শুনলাম না ওটা পম্পলেট না, ওটা বাউল মাছ। আমাদের পাড়ার মাসি এখানে মাছ বিক্রি করতে আসে আর আমাকে জিজ্ঞেস করছে তোমার বাড়ি কোথায়, মানে বাপের বাড়ি জানতে চাইছে আর কি। আমি ফারাক্কা বলতে সে তো আকাশ থেকে পড়েছে, ফারাক্কাটা আবার কোথায়। তো যাই হোক, ওই নিয়েই কথাবার্তা হচ্ছিলো আর কি। এগুলো হলো টাইগার প্রন। চলুন বাজারের ভেতরটা ঘুরিয়ে দেখি নিয়ে আসি। আগে বাজারের ভেতরে ঢুকলে আমার তো হারিয়ে যাওয়ার জোগাড় হতো, আমি বুঝতেই পারতাম না কোন দিক দিয়ে ঢুকবো কোন দিক দিয়ে বেরোবো। তো এখন বেশ চিনে গেছি সব কিছুই। আর এখানে পাওয়া যাবে না এমন কোনো জিনিস নেই, সব রকম জিনিস আপনি পাবেন। আর দশকর্মা ভাণ্ডার, পুজোর সমস্ত রকম জিনিসপত্র এখানে পাওয়া যায়। এখানে ফলের বাজার, ফুলের বাজার সব কিছুই দেখতে পাবেন। বিশাল বড় ফুলের বাজার আছে ওপাশে, ওপাশটায় গেলাম না। আর এখানে মুদিখানার দোকানও আছে দুই পা ছাড়া ছাড়া। সমু এখানে নারকেল বাজিয়ে কিনে নিচ্ছে, আমি জানি না ও নারকেল কী করবে। আর কামরাঙ্গা আমাকে কিনতে বললো, সেটাও আমি জানি না কামরাঙ্গা দিয়ে আমি কী করব। যাই হোক, কিনে টিনে নিয়ে আমরা এবার ব্যাক করব। আর যেহেতু আমাদের গাড়িতে পেট্রোল ছিল না, একটু পেট্রোল ভরে নিলাম, তারপরে সোজা ঘর। আর এই রাস্তাটা দারুণ লাগে আমার, তাই আমি বললাম এই রাস্তা দিয়ে যেতে, বেশ পিসফুল রাস্তাটা। ঘরে এসে আমরা ব্রেকফাস্ট করব, তাই ব্রেকফাস্ট তৈরি করছি দেখে সমু মাছ ধুতে বসে গেছে। এই যে মাছ, পমফ্রেট মাছগুলো এইভাবেই ধুয়ে নিই আমরা, ভালো করে ধুতে হয়। ওপরে যে পকেটের মতো ফাঁকা অংশটা সেই জায়গাটা ভালো করে ধুয়ে নিই। আর তারপরে মাছ এদিকে ধোয়া হয়ে গেছে, তারপরে ব্রেকফাস্ট করে আমি এদিকে চিংড়িটাও ধুয়ে নিচ্ছি। আর ওপরে এই কালো সুতোটা অবশ্যই আপনারা বের করে নেবেন, কারণ এটা খাওয়া উচিত নয়। এবার পমফ্রেটগুলো আমি একটু গায়ে চিড় লাগিয়ে এবার ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের জন্য আমি সব কেটে বেটে নিয়েছি। প্রথমে আমি লবণ দিলাম, তারপরে হলুদ, পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, ধনে পাতা বাটা, আর অনেকটা পরিমাণে লেবুর রস, কাশ্মীরি লাল, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মোটামুটি সব মশলাই দিয়ে দিই। তাতে যত মশলাদার হয় ততই ভালো লাগে খেতে, কারণ এর তো নিজস্ব একটা স্মেল আছে, আর সেই গন্ধটা দূর করার জন্যই বেশি করে লেবুর রসও দিতে হয়। তবে ফ্রাই হয়ে গেলে কিন্তু দারুণ লাগে খেতে, খালি ডাল ভাত স্যালাড হলেই ব্যাস হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। আমার ছেলে তো একদম মাছ খেতে ভালোবাসে না, কোনো মাছই সে খায় না, কিন্তু যখনই পমফ্রেট ফ্রাই করি সে বের করে করে ভেতর থেকে ফ্লেশগুলো বের করে করে খেয়ে নেয়। যাই হোক, বাকি মাছগুলো এবার আমি রেখে দেবো ফ্রিজে স্টোর করে। আর এরকম এয়ারটাইট কন্টেনারে রাখলে মাছগুলো অ্যাজ ইট ইজ থাকে, কোনো রকম ফ্রিজের স্মেল এর মধ্যে ঢুকবে না। আর চিংড়িটা আমি আজকে করব না, তাই চিংড়িটাও আমি স্টোর করে নেব। এবার ভালো করে আমি এয়ারটাইট করে ডিপ ফ্রিজে রেখে দেব। যেহেতু ঘন্টার জন্য মূলো শাক এনেছিলাম, তাই সমু বলল তুমি মূলো শাকটা রান্না করে নাও। তো তাই জন্য মূলো শাকটা আমি প্রথমে কেটে নিয়ে একটু কড়াইয়ে জল দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি শাকটা। প্রথমে লবণ আর হলুদ দিয়ে আমি প্রথমে মূলো শাকটা ভাপিয়ে নেব। তারপর মূলো শাকে আমি একটু, মানে খুব কম পরিমাণেই, একটু পালং শাক দেব, যাতে মূলো শাকটা নরম হয়। দেখছেন অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার পালং শাকটা কেটে নিয়ে মূলো শাকের সঙ্গে ভাপিয়ে সেদ্ধ করে নেব। তবে খুব বেশি সেদ্ধ আমি করব না, নাহলে শাকের নিউট্রিশন কমে যাবে, তাই আমি হালকাই ভাপাবো। যতক্ষণ এই জলটা মরে যাবে ততক্ষণই ভাপাবো। তারপর উঠিয়ে নিলাম। যখন ছোট ছিলাম মূলো শাক একদম খেতে চাইতাম না, আমার তো একদম ভালো লাগতো না, কিন্তু এখন ভাত দিয়ে মেখে খেতে বেশ ভালোই লাগে, কেমন টেস্ট চেঞ্জ হয়ে যায় বড় হলে। আর এখানে আমি একটু তড়কা লাগিয়ে দিলাম তেলে, জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেই ফোড়নটা মূলো শাকের সঙ্গে মাখিয়ে দিলাম। আর এদিকে এনার কাণ্ড দেখো, বাবার ট্যাবটা নিয়ে তাতে আবার গান চালিয়েছে, সেই গানে আবার নাচ করছে, ভেঙে গেলে আর দেখতে হবে না।
তারপর আমি একটু পাতলা মুসুর ডাল করে নিলাম। আর আজকে করব আলু পটলের তরকারি। আলু পটলটা ভাজা হয়ে গেছে, তেলে গরম মশলা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে যেমন করি আর কি, পেঁয়াজ দিয়ে টমেটো ভালো করে ভেজে নিয়ে আদা বাটা, তবে আমি রসুন বাটাটা দিই না, কারণ আলু পটলের তরকারিটা একটু নিরামিষের ওপরেই ভালো লাগে, যদিও আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, তো পেঁয়াজটা দেওয়া যায়। তারপরে একটু কষে নিয়েই জল দিয়ে দিলাম, তারপর ওপর থেকে কেশুরি মেথি ছড়িয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার আমি মাছটা ফ্রাই করে নেব। মাছটা বেশ ভালো করে অনেকক্ষণ ধরে ফ্রাই করতে হয়। পমফ্রেটটা ফ্রাই করা মোটামুটি কমপ্লিট, এবার উঠিয়ে নেব। দীঘা যেতে কাঁথি পড়ে, আর কাঁথিতে নাকি বেশ বড় সামুদ্রিক মাছের বাজার আছে, সেখানে বিভিন্ন টাইপের সামুদ্রিক মাছ পাওয়া যায়। তবে আমি সব রকম সামুদ্রিক মাছ খেতে পারি না, তবে পমফ্রেটটা খাই যেহেতু এইভাবে ম্যারিনেট করে করি, আর পাতলা ডাল দিয়ে দারুণ লাগে খেতে। তো আমরা সবাই বসে পড়েছি লাঞ্চ করতে। আর বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই বাই, টাটা।